আজকে আমি বানাচ্ছি প্যানকেক। দেখুন প্যানকেক বানাতে কি কি লাগে, ইনগ্রেডিয়েন্টস কি কি আছে আমি বলছি। ময়দা লাগছে, দুধ, চিনি, ডিম, মাখন, সাদা তেল, একটু নুন, একটু খাবার সোডা, আর একটু আছে এখানে দারচিনি আর মুড়ি গুঁড়ো মিশিয়ে একটু রাখা, আর আছে একটু মধু গার্নিশের জন্য। প্রথমে ডিমটা ফেটিয়ে নিলাম, ডিমটা আগে নিয়ে নিলাম, এর মধ্যে দেবো আমি একটু ময়দাটা পুরো ঢেলে দেবো, দেবো একটু চিনি, এখানে দু টেবিল চামচ মতো চিনি আছে, দু টেবিল চামচ মতো চিনি দিলাম, দিচ্ছি দুধ, যেরকম দুধ লাগবে সেরকম পরিমাণ মতো দুধ দিলাম, একটু নুন দেবো, চিমটে, একটু খাবার সোডা দেবো। এখানে আমি 1/4 চামচ দিয়েছি, একটু এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো মেশানো আছে, আর দেবো একটু মাখন। এভাবে ব্যাটারটা করবো, স্মুথ করতে হবে, খুব ভালো গোলাটা হতে হবে। দেখুন গোলাটা এরকম স্মুথ তৈরি হবে, একটু লাম্পস থাকবে না, লাম্পস থাকলে কিন্তু চলবে না। এবার আমি এগুলো দিয়ে প্যানকেক ভাজবো। এই আমি একটু মাখন দিলাম, হ্যাঁ চাইলে মাখন বা সাদা তেল যে কোনো একটা দিতে পারেন, আমি এর সাথে একটু সাদা তেলও দিয়ে দিচ্ছি যাতে মাখনটা পুড়ে না যায়। এবার আমি এই গোলা থেকে হাতায় করে নিয়ে এইভাবে প্যানকেকগুলো ভিজে ভেজে তুলতে হবে, হালকা ব্রাউন কালার হবে তবেই খেতে সুস্বাদু হবে। আমার সব প্যানকেক রেডি। এইভাবে আমি প্যানকেকগুলোকে এবার একটু সাজিয়ে দিচ্ছি, একটু মাখন দিয়ে দিচ্ছি উপরে, আপনারা চাইলে জ্যাম যে কোনো ধরনের জ্যাম দিয়েও খেতে পারেন, আর আমি একটু উপরে ম্যাপেল সিরাপ দিয়েও খেতে পারেন, ম্যাপেল সিরাপ দিয়ে খুবই ভালো লাগে। আমি একটু মধু দিয়ে দিচ্ছি, দেখুন এই যে প্যানকেক তৈরি হয়ে গেল, অতি সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর এটা খুব সুস্বাদু এবং খেতেও খুব ভালো হয়।